হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, দি সৌদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের ছোট্ট একটা ডাউট সেশন হবে। গতকালকে আমরা প্রাইমারি টেট এক্সামের জন্য যে নতুন সিরিজটা শুরু করেছিলাম প্র্যাকটিস সেট, সেখানে কালকে আমরা প্র্যাকটিস সেট অনের ক্লাস আপলোড দিয়েছিলাম এবং কালকে দুটো কোশ্চেন মিস্টেক ছিল ক্লাসে। কী কী? প্রথম কোশ্চেনটা ছিল, দুটো ইভিএসের ওপর থেকে মিস্টেক ছিল। প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে তেহরি ড্যাম প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত। আমি আপনাদের অ্যান্সারে জানিয়েছিলাম যমুনা নদীর ওপর। তো এটা কিন্তু হচ্ছে না, যমুনা নদীর ওপর এখানে একটাও রাইট অ্যান্সার নেই। তাহলে কোশ্চেন আসতে পারে রাইট অ্যান্সার কী হবে? তো রাইট অ্যান্সারটা হবে তেহরি ড্যাম প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত, সেটা হচ্ছে ভাগীরথী। ওকে, ভাগীরথী নদীর ওপর কিন্তু তেহরি ড্যাম প্রজেক্টটি অবস্থিত বা তেহরি ড্যামটি অবস্থিত। এবার এটা নিয়ে একটুখানি ডিটেলসে আপনার সঙ্গে ডিসকাস করি। আপনারা অন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তেহরি ড্যাম। ওকে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তেহরি ড্যাম। এটা যে নদীর ওপর অবস্থিত সেটা কোন নদী? সেটা হচ্ছে ভাগীরথী নদী, ভাগীরথী। তো এটা হচ্ছে ভাগীরথী নদীর ওপর অবস্থিত তেহরি ড্যাম। তো এটা নিয়ে একটু ডিটেলসে আপনার সঙ্গে ডিসকাস করি। তো এখানে দেখুন কিছু টপিক লেখা হয়েছে, তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ। তাহলে ভারতের একটা সর্বোচ্চ বাঁধের নাম আমরা কী পেলাম? সেটা হচ্ছে তেহরি বাঁধ। তেহরি বাঁধটা কিন্তু ভারতের একটা সর্বোচ্চ বাঁধ, ওকে, এবং বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলির মধ্যে একটি। যে এটা শুধুমাত্র যে ভারতের সর্বোচ্চ বাঁধ না, বিশ্বের যে সর্বোচ্চ বাঁধগুলো রয়েছে তার মধ্যে থেকে একটি কিন্তু এই তেহরি বাঁধ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর ওপর নির্মিত হয়েছে বা নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট কৃত্রিম বাঁধ। তাহলে এখান থেকে আমরা একটা কোশ্চেন অ্যান্সার পেলাম যে এই তেহরি বাঁধটা কি? তেহরি বাঁধটা হচ্ছে একটা পাথর ও মাটি ভরাট একটা কৃত্রিম বাঁধ। তাহলে এটা হচ্ছে একটা কৃত্রিম বাঁধ যেটা পাথর ও মাটি ভরাট হয়েছে, ওকে। আর এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে, ওকে। তাহলে কোন রাজ্যে? উত্তরাখণ্ড রাজ্যে এই তেহরি বাঁধটি অবস্থিত এবং কোন নদীর ওপর? সেটা হচ্ছে ভাগীরথী নদীর ওপর। এবং বাঁধের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয় কত সালে? সেটা হচ্ছে 2006 সালে। 2006 সালে বাঁধের প্রথম পর্যায়ের কাজ কিন্তু সম্পন্ন হয় এবং এই বাঁধ থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়, মানে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে কত মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় এই বাঁধ থেকে? সেটা হচ্ছে 1000 মেগাওয়াট। 1000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় এই তেহরি বাঁধ থেকে। আর 1000 মেগাওয়াট মানে কত? 13 লক্ষ এইচপি, ওকে। 1000 মেগাওয়াট মানে হচ্ছে 13 লক্ষ এইচপি। এই বাঁধ থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটা হচ্ছে 1000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, ক্লিয়ার? আর একটু পরে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো, আপনারা পিডিএফ থেকে ডিটেলস পেয়ে যাবেন। এবং নেক্সট যে কোশ্চেনটি নিয়ে ডাউট ছিল কালকের ক্লাসে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে থেকে প্রধান কি? আমি কালকে আপনাদের জানিয়েছিলাম নাইট্রোজেন অক্সাইড। তো এটা কিন্তু হচ্ছে না, হবে কি? CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। বাতাসে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিগত হয়ে থাকে, ওকে। তো কেন সেটাও আপনাদের একটুখানি ডিটেলসে ডিসকাস করি। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে গ্রিন হাউস গ্যাসগুলি কী কী। তার আগে আপনাদের একটুখানি জানাই যে গ্রিন হাউস গ্যাস কাকে বলে, মানে কাকে গ্রিন হাউস গ্যাস বলে। তো এখানে অ্যান্সারে বলা হয়েছে বায়ুমণ্ডলের যে সকল তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকৃত শক্তি শোষণ ও নির্গত করে সেই সমস্ত গ্যাসকে কী বলে? গ্রিন হাউস গ্যাস বলে। মানে যে সমস্ত গ্যাসগুলো কী করে বায়ুমণ্ডলে, তো এমন কিছু গ্যাস রয়েছে যে গ্যাসগুলো কী করে তাপীয় অবলোহিত সীমার মধ্যে, এটা হচ্ছে ধরুন তাপীয় অবলোহিত সীমা, তো এর মধ্যে কী করে? এর মধ্যে বিকৃত শক্তি শোষণ করে এবং নির্গত করে, ওকে। তো যে সকল গ্যাসগুলো এই অবলোহিত সীমার মধ্যে বিকৃত শক্তি শোষণ করে ও নির্গত করে তাদের বলা হয় কি? সেই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এটি গ্রিন হাউস প্রভাবের মৌলিক কারণ, ওকে। তো এবার আমরা একটুখানি জেনে নিই যে গ্রিন হাউস গ্যাসগুলো কী কী রয়েছে। যে সকল গ্রিন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে রয়েছে সেটা হচ্ছে জলীয় বাষ্প, অর্থাৎ H2O, কার্বন ডাই অক্সাইড CO2, মিথেন CH4, নাইট্রোজেন অক্সাইড N2O, এবং ওজোন O3, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CFCs, এবং হাইড্রোফ্লোরোকার্বন সমূহ যেগুলো হচ্ছে কি? HCFCs অ্যান্ড HFCs সহ, ওকে। তো এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেগুলো হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে। তো এর মধ্যে থেকে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি রয়েছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটি কী করে? এটি হচ্ছে একটু আগে আপনাদের জানালাম কি, যে এটা হচ্ছে অবলোহিত সীমা, ওকে। তো এটা হচ্ছে অবলোহিত সীমা, এর মধ্যে কী করে? বিকৃত শক্তি শোষণ করে এবং নির্গত করে। তো সেটাকে
সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশি করে। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে CO2। তাহলে কোশ্চেন কী ছিল? কোশ্চেন ছিল গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধানকে, সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আর কোনগুলো গ্রিন হাউস গ্যাস নয় সেটাও আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। নাইট্রোজেন, N2, অক্সিজেন, O2 এবং আর্গন, এয়ার, এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। তারা কী করে? তারা অবলোহিত রশ্মি শোষণ করে না। ওকে, তো এরা কিন্তু অবলোহিত রশ্মি শোষণ করে না, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তো এভাবে আমরা গ্রিন হাউস গ্যাস কাকে বলে সংজ্ঞাটা কিন্তু এভাবে আমরা দিতে পারি, যে সমস্ত গ্যাস অবলোহিত রশ্মিকে শোষণ করে না তাদের গ্রিন হাউস গ্যাস বলে। ওকে, আর কার্বন ডাইঅক্সাইড কী করে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু অবলোহিত রশ্মি শোষণ করে, যার জন্য এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার? তো এই দুটো কোশ্চেন ছিল ডাউট যেটা আজকে ক্লাসে আপনাদের ডিসকাস করে দিলাম। আর আজই কিন্তু আমাদের প্র্যাকটিস সেটের ক্লাসটা কিন্তু অফ থাকবে, অর্থাৎ ডাউটটাই আপনাদের ডিসকাস করে দিলাম, যে ডাউট সেশনটা সেটাই একটা ছোট্ট সেশন করে দিলাম। অনেকেই এর মধ্যে ইনস্টাগ্রামে SMS করে জানিয়েছে যে আজকে যেন ক্লাস না আপলোড দিই, কারণ আজকে যেন ক্লাসটা বন্ধ থাকে, কারণ 1 জানুয়ারি সবাই বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। আর সকলেই যেটা রিকোয়েস্ট করেছে যে প্র্যাকটিস সেট কেউ মিস করবে না, যেহেতু আজকে যদি আপলোড দিয়ে দিই ক্লাসটা মিস হয়ে যাবে, কারণ তারা করতে পারবে না। অনেক SMS পেয়েছি, এর মধ্যে 25-30টার উপরে SMS হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম। তো আজকে আমাদের প্র্যাকটিস সেটের ক্লাসটা অফ থাকবে, শুধুমাত্র ডাউট সেশনটা আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, যেহেতু কালকে দুটো কোশ্চেন মিস্টেক ছিল, যেটা আমার কর্তব্য মনে হলো যে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কোশ্চেন দুটো ডিসকাস করে দিতে। খুবই ইম্পর্টেন্ট ছিল কোশ্চেনটা, কারণ থিওরি র্যাম থেকে অনেকগুলো কোশ্চেন আজকে ক্লাস হয়ে গেলো। ওকে, ক্লিয়ার? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটা অন করে দিন, তাহলে প্রত্যেক দিনই কিন্তু আপনারা রাত 9টার সময় প্র্যাকটিস সেট পেয়ে যাবেন। আর যখনই কোনো ডাউট হবে, কালকে একজন অনেকেই আমাকে জানিয়েছিল যে কোশ্চেন দুটো নিয়ে ডাউট রয়েছে, তো আপনারা যদি মনে হয় কোনো কোশ্চেন নিয়ে ডাউট রয়েছে, অবশ্যই ইনস্টাগ্রামে সরাসরি আপনারা SMS করে দিন, তাহলে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেবো, সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করে দেবো, যাতে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়। ওকে, আর তার সঙ্গে সঙ্গে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যদি ফলো না করে থাকেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাহলে আপনারা খুব সহজে ডাউটের কোশ্চেনগুলো আমাকে ইনস্টাগ্রামে ইনবক্সে পাঠাতে পারবেন।